আজ বসছে পদ্মা সেতু 33তম স্প্যান, এজন্য সকাল থেকেই সব প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ও নদী স্রোত সহ সবকিছু অনুকূলে থাকলে দুপুরের পর 3 ও 4 নম্বর পিলারের উপর এই স্প্যান বসবে। নতুন এই স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর 4,950 মিটার। সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে বেগ পেতে হচ্ছে। এই স্প্যানটি বসানো হলে বাকি থাকবে মাত্র 8টি স্প্যান, সেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা আছে। এদিকে সেতুর 3 থেকে 7 নম্বর পিলার পর্যন্ত সব ধরনের নৌযান চলাচলের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।